নমস্কার, তাহেরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে আজ রয়েছেন সৃজন বিশ্বাস, আমাদের একজন সফলতম ক্যান্ডিডেট যার সিলেকশন অলরেডি বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য হয়েছে এবং তিনি ফায়ার অপারেটরও ইন্টারভিউ দিয়ে আসলেন। আমরা তার কাছ থেকে ফায়ার অপারেটর ইন্টারভিউর অভিজ্ঞতা জেনে নেব। আচ্ছা নমস্কার। নমস্কার, আমি সৃজন বিশ্বাস, আমি তাহেরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউটের একজন ছাত্র। বর্তমানে আমি WB বেঙ্গল পুলিশে সিলেকশন হয়ে আছে, তো ফায়ার অপারেটরের ইন্টারভিউ ছিল, সেখানেও আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। তো আপনার ইন্টারভিউর অভিজ্ঞতা যদি দর্শক বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করেন। আমার 31শে ডিসেম্বর ছিল, তো 31শে ডিসেম্বর ফার্স্ট শিফটেই ছিল। ফার্স্ট শিফট ছিল 10টা থেকে ছিল 5 নম্বর বোর্ডে। তো আমাদের 10টার সময়তে মোটামুটি এন্ট্রি হয়েছিল, তো এন্ট্রি করে ওনারা একটা ঘরে নিয়ে গিয়ে বসালেন, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছিল। কী কী লাগছে ডকুমেন্টস? ওখানে ডকুমেন্টস লাগছে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, আর কিছু লাগছে না, আর 2 কপি ছবি, আর যদি কোনো কাস্ট থাকে সেই কাস্ট সার্টিফিকেট। তো এছাড়াও যে সমস্ত সার্টিফিকেটগুলো দরকার ওখানে ক্রাইটেরিয়ায় আছে, যেমন সাঁতার সার্টিফিকেট, এগুলো যদি কাউরি থাকে তো সেগুলো। তো সাঁতারের সার্টিফিকেটটা 2018 সালের আগে যদি হয় তাহলেই গ্র্যান্ট করছে, তাছাড়া 2018 পরে সার্টিফিকেট হলে গ্র্যান্ট করছে না, কোনো সার্টিফিকেটই গ্র্যান্ট করছে না 18 পরে। আর যদি আপনার ফায়ার অপারেটরের উপর কোনো এক্সপিরিয়েন্স, যে সার্টিফিকেট ওটা একমাত্র গভর্নমেন্ট রেজিস্ট্রেশন কোনো, মানে বা গভর্নমেন্টেরই যদি কোনো অফিসিয়ালি কিছু থাকে আপনার, তো তবেই অ্যাকসেপ্টেড হবে, তাছাড়া অ্যাকসেপ্টেড হবে না। তো ভেরিফিকেশন ওখানে না স্যার, আমার কোনো সার্টিফিকেট ছিল না। তো তারপরে ওখান থেকে আমাদের লিফটে করে 6তলায় নিয়ে যাওয়া হলো, 6th floor, 7তলায়। তো ওখানে গিয়ে এক জায়গায় বসানো হলো এবং পরপর সিরিয়াল অনুযায়ী ডাকছিলো। তো আমার সময় আসলো, আমাকে গেটের সামনে বসিয়ে রাখা হলো। তো ভেতর থেকে স্যাররা বেল বাজালেন, তখন আমি অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম যে স্যার আমি কি আসতে পারি, বললো আসুন। আমি তাদের প্রথমে গিয়ে নমস্কার জানালাম, তো তিনি আরও বসতে বললেন আমাকে, তা আমি তাদেরকে ধন্যবাদ জানালাম, বসলাম। এবার আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো সৃজন বিশ্বাস, বললাম হ্যাঁ স্যার। বললো আপনার কোয়ালিফিকেশান কী আছে, হায়ার কোয়ালিফিকেশান? বললাম স্যার উচ্চ মাধ্যমিক পাস, আর আমার DLED করা আছে। তো স্যার বললো DLEDটা কী জিনিস? আমি বললাম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান। তো উনি বললো এটা কী কাজ হয়, এটা কিসের জন্য করা? তিনি বললেন যে এটা কিসের জন্যে করা। তো আমি তখন বললাম যে স্যার এটা প্রাইমারির যে পরীক্ষা দিতে হয় বর্তমানে টেট, তো এই কোর্সটা না করা থাকলে পরীক্ষায় বসা যায় না। তো উনি বললেন যে তাহলে কোর্সটাতে কী কী শেখানো হয়? আমরা ছাত্রদের সঙ্গে কীরকম সুলভ আচরণ করবেন, কীরকমভাবে পড়াবেন, এইসব ব্যাপারেই মানে ওখানে শেখানো হয়। তো উনি বললেন বেশ ঠিক আছে। তো বললেন আপনি যদি প্রাইমারি চাকরি পেয়ে যান তাহলে কি আপনি প্রাইমারিতে চলে যাবেন? বললাম হ্যাঁ স্যার অবশ্যই, আমি প্রাইমারি চাকরি পেলে আমি ওখানে চলে যাব। তো উনি বললেন বাবা খুব ভালো। তো বললো এখন তাহলে অন্য পরীক্ষা দিয়েছেন? আমি বললাম হ্যাঁ স্যার অন্যান্য অনেক পরীক্ষায় দিচ্ছি। বললো PSC-র ক্লার্কশিপ দিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ স্যার দিয়েছিলাম, কিন্তু আমার হয়নি। বললো জেনারেল? আমি বললাম হ্যাঁ স্যার। বললো কত মার্কস ছিল? আমি বললাম 55 ছিল, আর এদিকে 65 কাট অফ গিয়েছে, তাই হয়নি। বললো অনেকটাই কম। তারপরে জিজ্ঞাসা করলেন যে বাবা কী করেন? আমি বললাম স্যার বাবা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। তো তিনি বললেন যে শিক্ষকতার সঙ্গে যুক্ত, আচ্ছা তো কোন স্কুলে করেন? আমি বললাম আমাদের ওখানে নদিয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত নেতাজি বিদ্যা মন্দিরে। বললেন বা বেশ ভালো, তা তুমি তো আমাকে বর্তমানে করোনা পরিস্থিতি, তো করোনা পরিস্থিতি সম্পর্কে আমাদের কিছু একটু বলো। আমি বললাম আমার মতন করে, বললাম যে স্যার এখন মানুষদের মধ্যে জনসচেতনতা অনেকটাই কম, সেটাকে আমাদের বাড়ানো উচিত, এটা একটা ভয়াবহ মহামারী যেহেতু, তা মানুষজনের মধ্যে সেই এখন ব্যাপারটা নেই, এইগুলোই আমাদের এখন করণীয়। উনি বললেন ঠিক আছে। উনি বললেন যে সাঁতার জানো? আলো হ্যাঁ স্যার সাঁতার আমি জানি। তো উনি বললেন যে সাঁতার জানো তা সার্টিফিকেট পাওনি? আলো না স্যার আমার বাড়ির কাছে নদী আছে, তো আমি নদীতেই সাঁতার শিখেছি। তো বললো কী নদী গিয়েছে বাড়ির পাশে? আমি বললাম স্যার জলঙ্গি নদী। তো উনি বললেন যে জলঙ্গি নদী এখন কি তাহলে পাড় ভাঙছে? আমি বললাম না স্যার এখন জলের পরিমাণ খুবই কম নদীতে, বর্ষার সময় যখন জল অনেক প্রচুর পরিমাণে থাকে এবং
স্রোত হয় তখনই পাড়টা ভাঙে বর্ষার সময়। বললো বেশ। উনি তারপরে পাশের একজন স্যার ছিলেন, বোর্ড মেম্বার দুজনই ছিলেন, চেয়ারম্যান কোয়েশ্চেন করার পরে উনি পাশের জনকে বললেন আপনি কিছু প্রশ্ন করুন। তো উনি আমাকে প্রথমেই প্রশ্ন করলেন যে আপনি তো বললেন করোনা পরিস্থিতি সম্পর্কে, তো ফায়ার ব্রিগেড এখন কি কাজ করছে মানে করোনার জন্য। তো আমার সেই মুহূর্তে মনে পড়েনি, স্যার বললেন যে আমি বললাম যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো উনি তারপরে বললেন রাস্তাঘাটে দেখো না কী করে। আমি বললাম হ্যাঁ স্যার মনে পড়েছে, ওনারা বর্তমানে গাড়ি করে রাস্তায় স্যানিটাইজার স্প্রে করে বেড়াচ্ছে। বললো বাহ। তিনি বললেন যে আচ্ছা তুমি ধরো আগুন ধরাবে, তা আগুন ধরাতে গেলে তুমি তোমার কাছে কী কী দরকার। আমি বললাম স্যার জ্বালানি দরকার প্রথমত, তারপরে অক্সিজেন দরকার, এবং নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার প্রয়োজন। তো উনি খুব এই উত্তরটাই স্যাটিসফাইড হয়েছিলেন এবং আমাকে বলেছিলেন তুমি একমাত্র ক্যান্ডিডেট যিনি বললেন যে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা, এই কথাটি এখনও পর্যন্ত কেউ বলেনি। তো উনি খুব খুশি হয়েছিলেন এই উত্তরটি শুনে। তো তারপরে তিনি বললেন যে আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার আছে, সেখানে আগুন ধরে গেল, আপনার কাছে জল আর বালি আছে, আপনি কী করবেন? বললাম স্যার বালি ব্যবহার করব। বললো জল কেন ব্যবহার করবেন না? বললাম স্যার জল হচ্ছে তড়িতে সুপরিবাহী, সে কারণে আগুনটা আরও বেশি ছড়ে যেতে পারে শর্ট সার্কিট হয়ে। বললো বেশ খুব সুন্দর উত্তর, আপনি এখন আসতে পারেন। তো আমি ধন্যবাদ জানিয়ে আমি বেরিয়ে আসি। বাহ, খুব ভালো ইন্টারভিউর অভিজ্ঞতা আমরা সৃজন বিশ্বাসের কাছ থেকে জেনে নিলাম। ওনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।